হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রাম অঞ্চলের দুর্গমণ্ডপ। ঠিক আছে, যে সমস্ত ক্লাবগুলোতে দুর্গাপুজো হচ্ছে, তো আমরা প্রত্যেকটা ক্লাবে ক্লাবে ভিজিট করব আমরা দুই বন্ধু মিলে। তো আমরা কাজের সূত্রেই ভিজিট করব। ঠিক আছে, আমাদের ওই ডেঙ্গু সচেতনতা নিয়ে একটা অডিও ক্লিপ এবং সেই সঙ্গে কিছু হ্যান্ডবিল দিতে হবে আমাদের, এবং কিছু পোস্টার টোস্টার আমাদের দিতে হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। তো চলো, লেটস কন্টিনিউ। শুভ ষষ্ঠীতে আমরা বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে। আমরা এখন চলে এসেছি বসন্তপুর বটতলা সূর্য সংঘ ক্লাব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেট হয়েছে। ঠিক আছে, এখানে এখনও কাজ চলছে, ভিতরে কাজ চলছে, আর মূর্তিগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে রাখা হয়নি। তো খুব সুন্দর মূর্তি, তাই না? একটা বিষয় হচ্ছে, এখানে আমি সাউন্ডটা মিউট করে রেখেছি, এটা বাড়িতে এসে সাউন্ড দিয়েছি। কারণটা হচ্ছে কি, এখানে যে গানগুলো চলছিল তাতে কপিরাইট চলে আসবে। ঠিক আছে, এর জন্য আমি মিউট করে, আমি ভয়েস ওভার করে কিন্তু পরবর্তীতে রেকর্ড করছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মূর্তিগুলো, তাই না? ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবার পুজো হচ্ছে ধুমধামভাবে, সমস্ত পুজো মণ্ডপগুলোতে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দর ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর আলোকসজ্জা, সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবারে পুজো খুব ভালো হবে আর সবাই পুজোতে এবার আনন্দ করবে ভীষণভাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানকার মূর্তিগুলো কিন্তু সব থেকে বেস্ট আমার মনে হয়েছে। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোন জায়গার মূর্তিটা বা কোন মণ্ডপের মূর্তিটা সব থেকে বেস্ট হয়েছে। এই তো চলে এসেছি আরেক পুজো মণ্ডপে। এই হচ্ছে কি রে, কোন জায়গা? ছোট রামদাস। পরিষ্কার স্বচ্ছ জলে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী। সজ্জা হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেট। এই হচ্ছে আমাদের পুন্ডি বাড়ি। হ্যাঁ, ভারতের অশোক স্তম্ভ, তাই না? আমাদের খুব সুন্দর হয়েছে রে, সত্যি। খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে, দারুণ লাগছে। Oh my god! Oh! Super! এই হচ্ছে আমাদের বাজারের, ধানমিনগুড়ি বাজারের মণ্ডপ। ও, খুবই ভালো সুন্দর ডেকোরেট হয়েছে। একটা বিষয় ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, এখানে চোখগুলো কিন্তু এখনো দেওয়া হয়নি, ইনকমপ্লিট হয়েছে কাজ। ঠিক আছে, তো দুর্গা মন্দির কিন্তু খুবই সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দুর্গা মণ্ডপে মণ্ডপে ঘুরছি, আমাদের যে ডেঙ্গু সতর্কবার্তা আছে সেই বিষয় নিয়ে। খুব সুন্দর ডেকোরেট হয়েছে আমাদের ধানমিনগুড়ি দুর্গা মন্দির। তো চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে, এটাও আমাদের ধানমিনগুড়ি বাজারেই, অপর সাইডে আরেকটি দুর্গা পূজা। এই ভাঙা রাস্তা পার করে, বাপরে আসতে ভাই, আসতে ধীরে চলো। খুব সুন্দর ডেকোরেশন,
চলে এলাম আমাদের ক্লাবে। তো এই হচ্ছে আমাদের ক্লাবের সাবধান। এই বাড়ি কবে দিব আমরা? এরকম বাড়ি এরকম বাড়ি দিতে গেলে আমাদের এই ভিআরপির কাজ দিয়ে হবে? সর্বনাশ। এই কিন্তু এই কাজ করে তো হবে না, বিজনেস অবশ্যই বিজনেস করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে এতগুলো দুর্গা মণ্ডপের মধ্যে তোমাদের সবথেকে বেস্ট কোনটা মনে হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।